হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো গুড়ি কচু পাতায়, কলা পাতায়। তো কিভাবে গুড়ি কচু কলা পাতায় দিই, তো চলো দেখে নিই কী কী লাগে এবং কীভাবে দিই সেটা শেয়ার করব। চলো তো দেখো, সবার প্রথমে এই গুড়ি কচু মানে ছোট ছোট কচু শাক, সেগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নারকেল বাটা একটু নেওয়া হয়েছে, নারকেল কোড়া, আর এখানে লবণ, হলুদ। এখানে নেওয়া হয়েছে চিংড়ি মাছ, একটু নুন হলুদ দিয়ে করা আছে। তো এটা চলো এবার কীভাবে করি সেটা দেখো। আর এখানে কলা পাতা নেওয়া হয়েছে, তো কলা পাতা তো লাগবে যেহেতু পাতাই দেব। তো চলো কীভাবে করি সেটা দেখে নিই। তো দেখো, কচু শাকের মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিলাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, হলুদের গুঁড়ো, লবণ আর নারকেল সব একসাথে নিয়ে নিয়েছি। আর কাঁচা যে চিংড়ি মাছটা নুন হলুদ দেওয়া ছিল হালকা, সেটাও অনেকটা এর মধ্যে নিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার ভালো করে একটু তেল দিয়ে মাখাতে হবে। তো এগুলোকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর পাতায় দিতে হবে। পাতায় একটুখানি কলা পাতায় একটু তেল মিশিয়ে মাখিয়ে নিলাম। তো দেখো, আমি সবগুলোকে কিন্তু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি কলা পাতায় সবগুলোকে এই কলা পাতায় সাজিয়ে নেবো। তো দেখো, অল্প অল্প করে এরকম কলা পাতা সাজিয়ে নিতে হবে। কলা পাতায় আস্তে আস্তে করে আমি সবগুলোকে নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম বসিয়েছি, এবার ওই কলা পাতা ধরে ওই ফ্রাই প্যানের উপর গ্যাস কমিয়ে বসিয়ে দেবো। যে এটা কিন্তু রেডি হয়ে গেছে, এই শুদ্ধ বসিয়ে দেবো আর এর উপরে কলা পাতা চাপা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো, সবার আগে নিচে একটা কলা পাতা দিয়ে নিয়েছি, তারপর আরও দুখানা কলা পাতার সাথে এটা ফ্রাইপ্যানের উপর বসিয়ে দিয়েছি। এটা এখন একটু এইভাবে হবে, তারপরে এটা আস্তে আস্তে অনেকটা ফ্রাইপ্যানের মধ্যে ঢুকে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এতে ঢাকা ঢাকা কিচ্ছু দিইনি, কারণ এতে জল ভরে যায় অনেক সময়। তো গ্যাসটা কিন্তু আমার কমানোই রয়েছে, তো আমি এইভাবে এটা রেখে দিয়েছি। আস্তে আস্তে এটা মজে যাবে। তো চলো, এটা হতে অনেক টাইম লাগবে, তো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার এটা কিন্তু এই পর্যন্ত এরকমই হয়েছে। তো এতে অনেক জল বেরিয়েছে, এটা আস্তে আস্তে আরও টেনে নেবে। এটাকে আমার এখন উল্টে দিতে হবে, নিচের কলা পাতাটা যেহেতু পুড়ে যাচ্ছে এটাকে আমাকে পাল্টে দিতে হবে। তো চলো আমি কীভাবে পাল্টাই সেটা দেখে নাও। তো দেখো, নিচে একটা আমি কিন্তু থালা দিয়েছি, থালার উপর এই যে আমার কলা পাতাটা দেখো পুড়ে গেছে এরকম, আমি নিচে একটা থালা দিয়েছি, তার উপরে ওইটা নামিয়ে নিয়েছি। তো এটাকে আবার উল্টে দিতে হবে থালাটাকে দিয়ে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি দেখাচ্ছি। তো দেখো, এইটার উপরে কিন্তু আমি আরেকটা কলা পাতা দিয়ে চাপা দিলাম, আরেকটাও দিলাম আমি, এবার একটা থালা দিয়ে দিলাম। এবার নিচের থালাটা আর উপরের থালাটায় হাত দিয়ে ওটাকে উল্টে দিলাম। তো দেখো এইভাবে, যেহেতু একটু জলটা টানিনি এখনও, তো তাই জন্য একটু জলটা পড়লো।
তো এইভাবেই উল্টাতে হয়। এবার এইভাবে আমি আবার ফ্রাই প্যানটা গ্যাসের উপর বসাবো, বসিয়ে আমি আবার এইটা এই শুদ্ধ বসিয়ে দেব। পাতাটা চেঞ্জ করে দিলাম, এই যে ফ্রাই প্যানটার উপরে আমি আবার বসিয়ে দিলাম। এবার আমি ফ্রাই প্যানটা গ্যাসের উপর দিয়ে দেবো, এইটা আমি গ্যাসের উপর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো চলো আবার এই পিঠটা এইরকমভাবেই সেমভাবে হবে, তাই এটা হতে অনেক সময় লাগে বললাম, তো এটা আবার হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো চলো একেবারে এটা এই যে ঝোল আছে দেখো, এই ঝোলটা একেবারে টেনে নেবে, আর তোমাদেরকে দেখাবো না, এইভাবে সেম একই প্রসেস, এইভাবে এটা টেনে নেবে। তো টেনে না হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তো চলো একেবারে শেষটা দেখাবো। তো চলো বন্ধুরা দেখো, আমি এটা নামিয়ে নিয়েছি, নামানোর পরে ঠিক এই রকম হয়েছে। তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, পরে আর একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো।